বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেনু বা ডিম্পনার রুটিন পরিচর্যা, এ নিয়ে আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমরা সবাই জানি যে এই মাসে এতটা পরিমাণে চুন, এতটা পরিমাণে নুন, এতটা পরিমাণে মোলাসেস, এতটা ছাই, এটাই হলো রুটিন পরিচর্যা। কিন্তু তারপরও আপনারা আমাকে প্রশ্ন করেছেন, তার মানে হলো যে রেনুর রুটিন পরিচর্যার পিছনে যে অন্তর্নিহিত যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন। তো এমন চমৎকার একটা প্রশ্ন করার জন্য আপনাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথেষ্ট যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করছি। রেনু বা ডিম্পনার রুটিন পরিচর্যা যদি সঠিক নিয়মে করা হয়, সবকিছু বুঝে করা হয়, তাহলে রেনু যেমন রোগমুক্ত এবং নিরাপদ থাকে এবং আমরা অনেক বেশি উৎপাদন এখান থেকে পেতে পারি। তো টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের প্রথম বিষয় হলো রেনু বা ডিম্পনা বা মাছের গতিবিধি পর্যবেক্ষণ করা। আপনাকে প্রতিদিন একদম সকালবেলা এবং শেষ বিকেলে পুকুর পাড়ে যেতে হবে, কারণ এই দুইটা সময় সাধারণত মাছ পুকুরের উপরই স্তরে চলে আসে। এই সময় মাছ ছোট ছোট বা দলবদ্ধ আকারে এরা পুকুরের বিভিন্ন জায়গায় ঘুরে ফেলে। তো এই সময় আপনাকে দেখতে হবে যে কোনো শব্দ পেলে বা মানুষ দেখলে বা ঢেল ছুড়লে সেই মাছগুলো ঠিক ঝাঁক দিচ্ছে কিনা, সেই মাছগুলো চলার গতিটা খুব চঞ্চলতার সাথে আছে কিনা, কিংবা মাছগুলো অনেকটা নীরব হয়ে গেছে। তারা কি পানির 5-6 ইঞ্চি নিচ দিয়ে চলছে, না পানির একদম উপরই স্তরে বা তারা উঠে হা করে নিঃশ্বাস নিচ্ছে, তারা অক্সিজেন নিচ্ছে, তাদের ভিতর কোনো দুর্বলতা আছে কিনা, এটা হলো প্রথম এবং প্রধান কাজ। এটা প্রতিদিন আপনাকে পর্যবেক্ষণ করতেই হবে। আপনাকে বুঝতে হবে আপনার মাছ অসুস্থ না সুস্থ। এই রেনুর রুটিন পরিচর্যাটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। নাম্বার এক, কি কারণে রুটিন পরিচর্যা জরুরি। নাম্বার দুই, পরিচর্যা কিভাবে করব। তো প্রথমেই আমরা কি কি কারণে রুটিন পরিচর্যা জরুরি এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ। তার রেনুর পুকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্ষতির কারণ হলো এই অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা পুকুর প্রস্তুতির ভুলের কারণে হয়। এই অ্যামোনিয়াটা আমরা রেনুর পুকুরে যে খাদ্যটা প্রদান করি, সেই খাদ্য অনেক পরিমাণে নষ্ট হয় এবং রেনুর খাদ্যে উচ্চ আমিষ থাকে। উচ্চ আমিষ সমৃদ্ধ খাদ্যটাই তো আমরা রেনুকে দিই। তো আমিষ থেকে আমার এই অ্যামোনিয়াটা তৈরি হয়। মাছের শরীর থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, রোগ, জীবাণু থেকে বাঁচার জন্য মাছের শরীরকে কন্টিনিউয়াসলি যে পিচ্ছিল পদার্থটা নির্গত হয়, এটা মাছ রিলিজ করতে থাকে। এখান থেকে পুকুরে অ্যামোনিয়া হয়। আমার মাছ যত বেশি খাচ্ছে তত বেশি সে মল ত্যাগ করছে, সেই মলটা জমে অ্যামোনিয়া হয়। তো রেনুর পুকুরে অ্যামোনিয়ার প্রকোপটা থাকে সবচেয়ে বেশি। কখনো কখনো এটা নাইট্রেটেও রূপান্তরিত হয়। আমাদের এই অ্যামোনিয়া বা নাইট্রেট এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার দুই, অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করতে হবে। যেহেতু অধিক ঘনত্বে আমরা রেনু চাষ করে থাকি, এর অক্সিজেনের প্রয়োজনও হয় সবচেয়ে বেশি। এই অক্সিজেন পাওয়ার জন্য আমরা এয়ারেটর ব্যবহার করতে পারি। আমরা যদি এয়ারেটর ব্যবহার না করি, আমরা গভীর নলকূপ অথবা অন্য কোনো সোর্স থেকে প্রতিদিন 1 ঘন্টা করে আমরা পুকুরে পানি দিতে পারি। এরপরে আমরা পুকুরে প্রতিদিন 40 মিনিট থেকে 1 ঘন্টা পাখি যেরকম ডানা ঝাপটে আকাশে উড়ে, এভাবেই তো আমরা পুকুরে গোসলটা করে থাকি। আমরা এভাবে পুকুরে ঢেউ তুলতে পারি, কিংবা আমরা সিলভারের যে পাতিল, এর ভিতরে খালি পাতিলটা পুকুরে নিয়ে আমরা যদি এভাবে এটাকে প্রেস করি পানিতে, এটা 3-4টা পাতিল নিয়ে যদি আমরা এটা 40 মিনিট থেকে 1 ঘন্টা আমরা করি, তাহলে পানিটা যে ঢেউ খেলবে, এই ঢেউয়ের মাধ্যমে আমাদের পুকুরের অক্সিজেন সরবরাহটা বাড়বে। আমাদের এই অক্সিজেন সরবরাহটা যথেষ্ট পরিমাণে করতে হবে, একাজটা করতে হবে প্রতিদিন। নাম্বার তিন, প্রকৃতি খাদ্যের ডোজ। এখানে পানির যে হালকা সবুজ রং, এটা সব সময় আমাদের রাখতেই হবে।
প্রাকৃতিক খাদ্যের ডোজ করার জন্য কোনো মাসিক বা অর্ধমাসিক কোনো সময় নেই। পুকুরের পানির রং একটু সাদাটে হয়ে গেছে, সবুজ রংটা নেই। আমাকে সাথে সাথে ফাইটোপ্ল্যাঙ্কটনের ডোজটা করতে হবে। জুপ্ল্যাঙ্কটনের ডোজ আমরা বড় মাছের জন্য যেমন কন্টিনিউয়াসলি করে থাকি, রেণুর পুকুরে জুপ্ল্যাঙ্কটনের ডোজ একটু হিসাব করে করতে হবে। তার কারণটা হলো, রেণু বা ডিম্পোনা, এটা রেণু হোক, ধানি হোক বা ফিঙ্গারলিং সাইজ হোক, মাছ তো ছোট থাকে। এই ছোট আকারের জুপ্ল্যাঙ্কটন খেতে পারে। তো আমরা যদি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে জুপ্ল্যাঙ্কটন পুকুরে তৈরি করি, এই জুপ্ল্যাঙ্কটনটা যেটা খেতে পারবে না, সে আকারে একটু বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে মাছ এটাকে আর খেতে পারে না। এই বড় জুপ্ল্যাঙ্কটাই উকুনের মতো করে আমাদের মাছকে আক্রমণ করে, মাছের আইসের ফাঁক দিয়ে সে কামড় দিয়ে এখান থেকে মাছের রক্তটা শোষণ করে। যার জন্য ফাইটোপ্ল্যাঙ্কটনের ডোজ কন্টিনিউয়াসলি করলেও জুপ্ল্যাঙ্কটনের ডোজ আপনাকে বুঝে করতে হবে যে প্রয়োজন আছে কি না। নাম্বার 5, খাদ্য প্রধান। আপনার রেণু যতটুকু খাদ্য আপনি প্রতিদিন তাকে দিচ্ছেন, তার বডি ওয়েট হিসাব করে টোটাল খাদ্যটাকে আপনাকে 4টা ভাগে ভাগ করতে হবে প্রথম 1 মাস। কারণ ওই সম পরিমাণ খাদ্য যখন একাধিকবার ভাগ করে অল্প অল্প করে রেণুকে খাওয়াবেন, তখন রেণুর এই যে হজম প্রক্রিয়াটা সেটা খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং রেণুর মৃত্যুর হারটা কমবে। রেণুর দৈহিক বৃদ্ধিটা আপনি খুব দ্রুত সময় পাবেন। এবং এই সময় আপনি রেণুর বয়স যখন 7 দিন হবে, তারপর থেকেই আপনি তাকে 2টা উপায় খাদ্যটা ফার্মেন্টেড করে তাকে দিলে আরো বেশি ফলাফল আপনি পাবেন। একটা হলো রেগুলার ফার্মেন্টেশন প্রক্রিয়া, আর একটা হলো ইস্ট মোলাসেস ফার্মেন্টেশন প্রক্রিয়া। তো রেগুলার ফার্মেন্টেশন প্রক্রিয়া হলো, আপনি যে খাদ্যটা প্রতিদিন দিচ্ছেন, যদি এর সাথে আপনার সরিষার খোল থাকে, তাহলে সরিষার খোলটা 37 থেকে 48 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আপনি আজকে সরিষার খোল ভিজালেন, পরের দিন আপনি অন্য অন্য যে খাদ্যের উপাদানগুলো মাছকে দিবেন, পরের দিন এই উপাদানটা তার সাথে আপনি মিক্স করে রাখলেন, তার পরের দিন আপনি খাদ্যটা পুকুরে প্রদান করলেন। এতে আপনি যে উপাদানগুলো একত্রিত করে মিক্স করেছেন, এই প্রত্যেকটা উপাদানের ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তরিত হবে এবং একটা উপাদানের অ্যামাইনো অ্যাসিড আরেকটা উপাদানে যাবে, আরেকটা উপাদানের অ্যামাইনো অ্যাসিড এই উপাদানটা চলে আসবে। এভাবে খাদ্যের গুণগত মানটা বাড়বে। এজন্য আপনারা রেগুলার যে খাদ্যটা, সেটাই আপনারা রেগুলার ফার্মেন্টেশন করবেন এবং সপ্তাহে 2 দিন এই খাদ্যটাকে ইস্ট মোলাসেস দিয়ে এটার ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে আপনারা সপ্তাহে 2 দিন এটাকে মাছকে খাওয়াবেন। কারণ ইস্ট হলো বেসিলাস গ্রুপের একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা যখন আপনার মাছের দেহের ভিতরে যাবে, তখন দেহের এটার কোষ বৃদ্ধি করবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট পরিমাণ বেশি এখানে তৈরি হবে। এবং সপ্তাহে 3 দিন আপনার খাদ্যের সাথে, যেটা রেণু ছাড়ার প্রথম দিন থেকে আপনারা করতে পারেন, একদম কালচারের শেষ পর্যন্ত প্রতি কেজি খাদ্যের সাথে 2 থেকে 3 গ্রাম হলুদের গুঁড়া এটা মিক্স করে আপনি মাছকে খাওয়াবেন। তো আপনি 2 দিন হলুদ খাওয়াতে পারেন, 1 দিন প্রতি কেজি খাদ্যে 2 গ্রাম করে রসুন থেপলে আপনার মাছকে দিতে পারেন। তাতে মাছ রোগমুক্ত এবং নিরাপদ থাকবে এবং মাছের রং সুন্দর হবে। পরিচর্যা কিভাবে করব, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। রেণুর বয়স যখন 7 দিন হবে, 5 থেকে 7 দিনের ভিতরে প্রথম কাজ হলো পুকুরে হররা টানা বা তলানিটা ঘেটে দেয়া। এটাকে ভালোভাবে ঘাঁটতে হবে। ঘাঁটার পরে আপনাকে চুন, লবণ এবং মোলাসেস, এই 3টি উপাদানের ভিতরে সর্বপ্রথম প্রয়োগ করতে হবে লবণ। কখনোই আপনারা আগে চুন প্রয়োগ করবেন না, কারণ চুন এবং পুকুরের তলানিতে যদি অ্যামোনিয়া থেকে থাকে, তাহলে তার যে একটা বিক্রিয়া ঘটে সেটা আরো বিষাক্ত হয়ে যায়, নাইট্রেটে রূপান্তরিত হয়, আমাদের মাছ মারা যেতে পারে। এজন্য কখনোই আপনারা পুকুরে চুন আগে ব্যবহার করবেন না, আগে ব্যবহার করবেন লবণ। আপনি মাসে যতটুকু লবণ দেন না কেন,
যে পরিমাণ পরিচর্যা আপনি যে যে উপাদান মাসে যেটা ব্যবহার করবেন সেটাকে আপনি তিনটা ভাগে ভাগ করবেন। তিনটা ভাগে ভাগ করে আপনি 10 দিন পর পর এটা পুকুরে প্রয়োগ করবেন। তো প্রতি 7 দিন পর আপনি হরভাটা টানা নিশ্চিত করলেন। এরপরে আপনি প্রথমেই লবণটা দিবেন। আপনি যতটুকু লবণ আপনার পরিচর্যায় আসে টোটাল লবণের 60% লবণ আপনি পানিতে গুলে দিলেন এবং 40% লবণ আপনি সারের মতো করে সমস্ত পুকুরে আপনি এটা ছিটিয়ে দিলেন। আর আস্ত লবণটা যখন দিবেন তখন অবশ্যই আপনার রেনুর খাদ্যটা নিশ্চিত করে নেবেন যাতে এই লবণের দানাটা সে ধরে খেতে না পারে। এর পরের দিন যদি একদিন অপেক্ষা করেন তাহলে সবচেয়ে ভালো, নতুবা পরের দিন আপনি সেখানে দিলেন চুন। আপনি যদি মাসে আপনি 200 গ্রাম দেন তাহলে এটাকে 3 ভাগে ভাগ করে 10 দিন পরে যেটা আসে এই হিসাবটা আপনি দিবেন, চুনটা দিলেন। চুন দেওয়ার পরে অবশ্যই 1 থেকে 2 দিন আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনাকে দিতে হবে মোলাসেস। তো মোলাসেসের হিসাব, মোলাসেস বা চিটাগো, এটার হিসাবটা হলো প্রতি মাসে শতকে আপনি 100 গ্রাম হিসাবেই হিসাব করলেন। এই 100 গ্রামের 3 ভাগ করে 1 ভাগ 10 দিন পরে আপনি এখানে পুকুরে প্রয়োগ করলেন। যদি আপনি কিছুটা ছাই এখানে প্রয়োগ করতে চান, যেই শতকে 100 গ্রাম ছাই বা 80 গ্রাম ছাই আপনি 10 দিন পর পর প্রয়োগ করলেন, ছাইটা মাসে 1 বার প্রয়োগ করলেই যথেষ্ট। আপনি ছাইটা চিটাগুড়ির সাথে মিক্স করে আপনার মাছের খাদ্যটা নিশ্চিত করে আপনি সমস্ত পুকুরে এটাকে আপনি ছিটিয়ে দিবেন। এতে আপনার পুকুরের তলানিতে যে একটা স্তরের মতো, একটা আবরণের মতো পড়বে হরহাটেনে, সেটা ভেঙে যাবে এবং লবণ চুন মোলাসেস দেওয়ার কারণে এই যে মাছের যে জলীয় পদার্থটা, যেটা আঠালো পদার্থ যেটা রয়েছে, অবশিষ্ট খাদ্য যেটা রয়েছে, প্রোটিন যেটা রয়েছে, এটাকে সম্পূর্ণরূপে প্রক্রিয়াজাত করে এর জৈব পদার্থটাকে আলাদা করে ফেলবে এবং এর ভিতরে যে পুষ্টি পদার্থটা আছে সেটাকে রিলিজ করে এরা নিয়ে আসবে এবং মোলাসেসের জন্য আমাদের পুকুরে একটা বায়োফগ তৈরি হবে। অর্থাৎ অক্সিজেন এবং পিএস মান, এটা নিয়ে আমাদের কখনোই ভাবতে হবে না। এবং অবশ্যই মজুদ ঘনত্ব ঠিক রাখতে হবে, কারণ যদি মজুদ ঘনত্ব ঠিক না রাখেন কোনো পরিচর্যাই আপনার কোনো কাজে আসবে না। তো আপনারা যদি একটু মাছের গতিবিধি পর্যবেক্ষণ করেন প্রতিদিন এবং পুকুরের অবস্থাটা বুঝে, রুটিন পরিচর্যা বলতে কিছু নেই, পরিচর্যা হলো আপনার পুকুরের বর্তমান অবস্থায় আপনাকে বলে দিবে যে আপনি কিভাবে পুকুরের এই ঘাটতিটাকে পূরণ করবেন। তো এভাবে যদি একটু চিন্তা করে বুঝে আপনারা রেনুর রুটিন পরিচর্যাটা করেন, আপনারা আগের তুলনায় অনেক বেশি উৎপাদন পাবেন এবং একটা নিরাপদ লাভজনক রেনু বা ধানে পোনার চাষ করতে পারবেন।